ধর্মনগরের কলেজ রোড এলাকায় মঙ্গলবার দুই নেশা কারবারিকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু ব্রাউন সুগার। আটক দুই নেশা কারবারির নাম হল হেলাল উদ্দিন এবং প্রণয় দাস। দীর্ঘদিন যাবৎ এই দুই নেশা কারবারি মাদক বাণিজ্য চালিয়ে আসছিল বলে স্থানীয় মানুষের অভিমত। স্থানীয় মানুষের সহযোগিতা পেয়ে দুই কুখ্যাত নেশা কারবারিকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। থানার অন্তর্গত জামিরালা কলেজ রোড কলেজ ধর্মনগর কলেজ সংলগ্ন এরিয়ায় দুজন ব্রাউন সুগার বিক্রি করে এখানে আমাদের কাছে খবর এসেছে। আমরা স্পেশাল ইন্ডিভিজুয়াল স্পেশাল ড্রাইভের একটা প্রোগ্রামের অন্তর্গত আমরা সোর্স লাগিয়ে দুজনকে আমরা এখান থেকে গ্রেপ্তার করেছি এবং ওদের সঙ্গে কিছু ক্যাশ ও 29টা বেল ফুল মানে কন্টেইনিং ব্রাউন সুগার সাসপেক্টেড ব্রাউন সুগার ওইগুলি ওদের সঙ্গে পাওয়া গেছে। আমরা ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসে থানায় তারপর আমরা স্পেসিফিক একটা কেস রেজিস্টার করছি এনডিবিএস অ্যাক্টে। তারপর আমরা ইনভেস্টিগেশন করছি। আমরা একজনের নাম তার মধ্যে একজনের নাম হচ্ছে গিয়ে হালাল উদ্দিন আর একজনের প্রণয় দাস।